আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠানে দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এবং আজকে আমি যে ডেয়ারি ফার্মে এসেছি, ফার্মের নাম হচ্ছে আদর্শ ডেয়ারি ফার্ম, এবং এই ফার্মের মালিক হচ্ছেন বজলুর রহমান। তো উনি দীর্ঘ 20 বছর যাবৎ এই বকনা ক্রয় বিক্রয় এবং গাভী ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। তো আমরা আজকে দেখাবো ওনার এই আদর্শ ডেয়ারি ফার্মে কিছু অসাধারণ বকনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলো সুন্দর সুন্দর বকনা বাঁধা রয়েছে। তো আমি আজকে দেখাবো যে ওনার এই ফার্মে এখন কী কী জাতের বকনা রয়েছে, তো কী বকনার বিভিন্ন জাতের বকনা এবং তাদের পার্সেন্টেজ, তাদের দুধের পরিমাপ, তাদের বয়স, তাদের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা গাভী পালনের পাশাপাশি 2-4টা বকনাও পালন করতে চান, আপনারা চাইলে এখান থেকে আপনারা বকনা সংগ্রহ করতে পারেন, বা অনেকে আপনারা শুধু বকনা দিয়েও খামার শুরু করতে চান। তো আপনারা যারা বকনা সংগ্রহ করতে চান বা বকনা সম্পর্কে জানতে চান, আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি এখন কথা বলবো আদর্শ ডেয়ারি ফার্মের মালিক বজলুর রহমান কাকার সাথে, এবং আমি ওনার কাছ থেকে ওনার ফার্মের যে বকনাগুলো রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি চাচা। আচ্ছা, তো কাকা আপনি তো দীর্ঘদিন যাবৎ আপনি এই বকনা এবং গাভী ক্রয় বিক্রয় করে থাকেন। জি 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 জি। তা সেটা কতদিন যাবৎ? তা প্রায় 20-22 বছর যাবৎ এই ব্যবসা করি, এই ব্যবসা করি আমি। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে আপনার এখানে খুব সুন্দর সুন্দর বকনা রয়েছে, কী কী জাতের বকনা আছে? এখানে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, এখানে জার্সি আছে, এখানে অস্ট্রেলিয়ান আছে, সব রকমের বকন আমরা এটা ক্রয় করে নিয়ে আসি। আচ্ছা, গ্রাম থেকে নিয়ে এসে আমাদের খামারে আমরা বিক্রয় করে থাকি। আচ্ছা আচ্ছা, এই আপনাদের এই যে গ্রামগুলো, এই গ্রাম বলতে কি আপনাদের এই পাবনা এলাকা না আশেপাশে? যে আরও দূর দূরান্ত থেকে আমাদের বেশ কয়েকজন এজেন্ট আছে, এনারা যারা গাভীর কাছ থেকে বাচ্চা বিক্রি করবে তারা এই এই ধরনের একটা নিউজ দেওয়ার পরে আমাদের লোক ওখানে গিয়ে এটা খরিদ করে তারপর আমাদের খামারে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তারপরে এগুলো আপনারা সংগ্রহ করে এখান থেকে আপনারা এখান থেকে সংগ্রহ করে খামার থেকে বিক্রয় করি। এখন আপনার খামারে কতগুলো বকনা আছে? এখন আজকে প্রায় 40টা মতো আছে। 40টা? জি। আচ্ছা, তো চলুন আমরা কিছু বকনা দেখি আপনার খামারে। আছেন, এটা কি জাতের বকনা? হ্যাঁ, এটা রানীশঙ্কর। এটা রানীশঙ্কর? জি। আচ্ছা, এর বয়স কয় মাস? এর বয়স চলছে 14 মাস। 14 মাস? জি। আচ্ছা, এটা পার্সেন্টেজটা কত? এর পার্সেন্টেজ আপনার 80% হবে। 80%? মায়ের দুধের রেকর্ড কত রেখেছিল? মায়ের দুধের রেকর্ডের বেশি ছিল 22 লিটার। 22? হ্যাঁ, এটা হচ্ছে আপনার রানীশঙ্কর জাত। আচ্ছা, খুব ভালো জাত। আচ্ছা, থেকে কতটুকু দুধ আশা করা যায়? এটার থেকে প্রথমের দিকে আশা করা যায় 12 লিটার। 12? 12। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন? এটা আপনার বিক্রি করতো 35,000 টাকা। 35,000 হলে এটা বিক্রি করবো। আচ্ছা, চলুন আমরা আরও কিছু দেখি। তো কাকা, আমরা খুব সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি, এটা কী জাতের বকনা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলস্টাইন জাতের ফ্রিজিয়ান। এই বকনাটা কয় মাস বয়স? এই বকনাটার বয়স হবে 13 মাস। 13 মাস? এই বাচ্চার পার্সেন্টেজটা কত বলতে পারবেন? পার্সেন্ট 85% বকনা পার্সেন্টেজ। এর থেকে মায়ের দুধের রেকর্ডটা আপনার জানা আছে? হ্যাঁ, এক গ্রাম থেকে যখনই আমরা সংগ্রহ করি ওর মায়ের রেকর্ড দেখেই সংগ্রহ করি। আচ্ছা, এই মায়ের দুধ, ওর মায়ের দুধের কথা ওনারা বলছে 18 লিটার। আচ্ছা, এর থেকে কেমন পাওয়া? এর থেকে আমরা প্রাথমিক পর্যায়ে 14-15 লিটার আশাবাদী। আশাবাদী? আচ্ছা, তো এটা আপনি কেমন দাম হলে বিক্রি করার চিন্তা? এটা আমি 65,000 হলে বিক্রি করে দেবো। 65,000 হলে বিক্রি করবেন? জি। আচ্ছা, এটা কি 65 বিক্রি দাম? বিক্রি দাম এখন কাঁচা আসলে পরে 2-1,000 কনসিডার এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা আর কিছু দেখি। সাক্ষাতে অনেক কিছু হবে। এটা কি জাতের বকনা কাকা? এই এটা হচ্ছে ফ্রিজিয়ান। এটাও ফ্রিজিয়ান? এটাও ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এর বয়স কয় মাস? এর বয়স 11 মাস। এর বয়স 11 মাস? জি। এর বয়স হচ্ছে 11 মাস? 11 মাস। আচ্ছা, তো এর মায়ের দুধের রেকর্ড কত? এর মায়ের রেকর্ড দুধের ছিল 22 লিটার। 22 লিটার? 22 লিটার মায়ের। এর থেকে কেমন আশা করে? এর থেকে এখন প্রথম পর্যায়ে আমি 14 আশা করি। 14? 14 প্রথম পর্যায়ে। আচ্ছা, তো এটা কিরকম দাম হলে বিক্রি করবেন? এটা আমি 55 হলে বিক্রি করব। 55? জি। আচ্ছা কাকা, আপনার কাছে আরেকটা জিনিস, যে এগুলো তো আপনারা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন লোকের মাধ্যমে? জি জি। তো আপনার এইগুলো সংগ্রহ করার পরে আপনার এই যে FMD যে টিকাটা, হ্যাঁ, খুরা রোগের টিকাটা, হ্যাঁ, ওটা পরে 4 মাস পর আমরা নিয়ে আসার সাথে সাথে ভ্যাকসিন করি। এটা আপনারা করে দেন? আমরা ভ্যাকসিন করি। তারপর যে কৃমি যে ওষুধটা, এগুলো কি আপনারা খাওয়ান? কৃমি ওষুধ আমরা খাওয়াই, কোনোটা না খাওয়ালে আমরা আমাদের যে ক্লায়েন্ট আসবে তাদেরকে বলে দিচ্ছি যে আমরা এটা খাওয়াই না, আপনি বাসায় গিয়ে খাওয়াবেন। বা টিকাগুলো করা আছে কিনা সেগুলো? জি জি, আমরা সম্পূর্ণ এটা জানাই দেবো। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা আরো কিছু বকনা দেখি। আচ্ছা দেখেন, এটা কি জাতের বকনা কাকা? এটাও ফ্রিজিয়ান। বেশিরভাগ ফ্রিজিয়ান বকনা? বেশিরভাগ ফ্রিজিয়ানের তো দাম বেশি, এবং ফ্রিজিয়ান সুন্দর, সবসময় ভালো দুধ দেয়, রোগ শোক কম হয়।
ফিজিয়ানের ফিজিয়ানের তার মানে ফিজিয়ান বকনা চাহিদা বেশি চাহিদা বেশি আচ্ছা কোন বয়সের বকনাগুলোর চাহিদা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে 13 থেকে 15 মাস 13 থেকে 15 মাস 15 মাসের চাহিদা আচ্ছা তো যারা এই যে ডেয়ারি ফার্ম করে হ্যাঁ তাদের জন্য কোনটা ভালো হবে আপনার জন্য আপনার 13 থেকে 16 মাসের মধ্যে ক্রয় করলে সবচেয়ে ভালো হয় যেহেতু 17 18 মাসে কনসেপ হয় আচ্ছা আচ্ছা এজন্য মানে ম্যাচিউরড গুলো নিলে ভালো হয় ম্যাচিউরড গুলো নিলে ভালো হয় জি জি আচ্ছা তো এর মায়ের দুধের রেকর্ড কত ওর মায়ের দুধের রেকর্ড বলতে 16 লিটার 16 জি এটা থেকে কেমন আশা করা যায় এটা থেকে আমি 12 লিটার আশা করি 12 লিটার জি আচ্ছা কত দাম চাচ্ছেন এটা দাম হবে না আপনার 45000 45000 এটা বিক্রি করব বিক্রি করব আচ্ছা চলেন আমরা আরো কিছু দেখি এটা কি জাতের বকনা কাকা এটা হলস্টেন এটা হলস্টেন ফিজিয়ান ফিজিয়ান আচ্ছা কয় মাস বয়স এটার বয়স 13 মাস এই বকনাটা 13 মাস বয়স 13 মাস আচ্ছা এর পার্সেন্টেজ কত এর পার্সেন্টেজ 85 এই বকনাটা 85% আচ্ছা মায়ের দুধের রেকর্ড কত মায়ের রেকর্ড রিপোর্ট ছিল 18 লিটার 18 এর থেকে কত টাকা আশা করা যায় এর থেকে এবার প্রাথমিক প্রথম বাচ্চা যখন দেবে তখন এর থেকে আশা করা যায় 12 লিটার 12 12 প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা 12 এর মধ্যে দ্বিতীয় তৃতীয় বেনে দ্বিতীয় তৃতীয় তো যা 16 18 16 থেকে 18 18 আচ্ছা কেমন দাম চাচ্ছেন কেমন হলে বিক্রি করা ওই ওইটা 50000 হলে বিক্রি করব এটা 50 50 আচ্ছা চলুন আমরা আরো কিছু দেখি এটা কি জাতের বকনা এটা 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 অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান কয় মাস বয়স এর বয়স হবে আপনার 15 মাস 15 মাস জি আচ্ছা 15 মাস বয়স কত পার্সেন্টে পাচ্ছে এটা এটা পার্সেন্টেজ হবে আপনার 90 হবে না তো আপনার 80 হবে আচ্ছা 80% বাচ্চা হ্যাঁ বাচ্চা 15 মাস বয়স 15 মাস এর মায়ের দুধের রেকর্ড কতটুক মায়ের দুধের রেকর্ড ছিল 19 লিটার 19 এর থেকে কতটুক ধারণা করা যায় এখন প্রথম বাচ্চার সময় থেকে 15 ধারণা করা যায় প্রথম বিয়ারে 15 15 তো বডি দেখা যায় ছোট 15 মাস বয়স বয়সের তুলনায় ছোট লাগে না না বয়সের তুলনায় ছোট লাগলে পরে 18 মাসে কনসেপ্ট হবে আরো 3 মাস থাকলে কোনো কোনো বাড়িতে খাইতে দেয় না এমনি ছোট হয় ছোট দেখা যায় আচ্ছা আচ্ছা পুরো দেওয়া লাগবে তো কাকা এটা কত দাম হলে বিক্রি করবেন আর এইটা কত হলে বিক্রি করবেন এটা এইটা বিক্রি 65 এটা 65000 হলে বিক্রি করবেন জি আচ্ছা এটা কি জাতের বকনা এইটা ফ্রিজিয়ান এটা ফিজিয়ান জি আচ্ছা এটা কয় মাস বয়স ওটার বয়স 14 মাস 14 মাস আচ্ছা এর পার্সেন্টেজ কত পার্সেন্টেজ 80 80% বাচ্চা জি এর মায়ের দুধের কেমন রেকর্ড ভালো ওর মায়ের দুধে 17 লিটার চলছে ওর মায়ের দুধ 17 লিটার 17 তো এই থেকে প্রথমে এনে কেমন আশা করা যায় প্রথম 12 লিটার 12 কত হলে এটা বিক্রি করবেন এটা বিক্রি 45000 এটা কি ফিক্সড না 2000 আলোচনা সাপেক্ষে কম ফিক্সড 45 এখন আলোচনা সাপেক্ষে আরো 2000 কমতে পারে বাড়তেও পারে বাড়তেও পারে বাড়তেও পারে বলে দেনা বিভিন্ন ক্লায়েন্টের ব্যাপার বাড়তেও পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা দেখি এদিকে সাদাটা এটা কি জাতের সাদাটা যেটা রানী শঙ্কর এটা রানী শঙ্কর আচ্ছা রানী শঙ্কর গাবিগুলো নাকি ভালো হ্যাঁ ভালো ওই এর খুব মানে মান ভালো এর দুধও বেশি আচ্ছা রোগ শোক কম তো এটা কয় মাস বয়স রানী শঙ্কর যে বাচ্চা এটা বয়স হল 13 মাস 13 মাস জি এর মায়ের দুধের রেকর্ড ছিল কতটুকু এর দুধের রেকর্ড ছিল 22 লিটার 22 লিটার আচ্ছা এর থেকে কেমন আশা করা যাচ্ছে এবার আশা করা যায় 15 লিটার 15 আচ্ছা তো এটা কেমন হলে বিক্রি করবেন এটা বিক্রি করতে হলে আপনার 65000 65 জি আচ্ছা চলুন আমরা আরো দেখি এটা কি জাতের বকনা এটা 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 হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার সাথে জার্সি ক্রস অস্ট্রেলিয়ার সাথে জার্সি ক্রস জার্সি ক্রস কয় মাস বয়স এর বয়স হল 14 মাস 14 মাস এটার পার্সেন্টেজ কত এর পার্সেন্টেজ হচ্ছে আপনার 75% আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড জানা আছে এর মায়ের দুধের রেকর্ড ছিল 16 লিটার এর থেকে কত ধারণা পাওয়া যায় এর এখন 12 লিটার ধারণা করা যায় আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন এটা বিক্রি করব 52000 52000 হলে জি আচ্ছা তো আপনার এখান থেকে তো বকনা বিক্রি করা হয় থাকে অনেক সুন্দর সুন্দর বকনা দেখলাম তো আমার কোনো দর্শক নিতে চাইলে আপনার কাছে কিভাবে নিবে কেন এমনি আসবে এখানে এখানে আসবে ঈশ্বর দিতে ঈশ্বর দিয়ে আসলে পর আমাদের খামারে ঢুকবে তারপর দেখে শুনে দাম দর করে উনি নেবে আচ্ছা দাম দর করে ছলে নেবে আচ্ছা দাম দর করে আপনার হলে নিবে টাকা পয়সাটা কিভাবে লেনদেন করা পয়সা টাকা পয়সা লেনদেন করা কিছু বায়না স্বরূপ টাকা থাকবে আর সব কিছু টাকা অনলাইনে হবে অনলাইনে অনলাইনে ব্যাংকের সমস্যা নাই ঈশ্বর দিতে খুব বড় জায়গা সমস্যা নেই এবং আমাদের এই খামারে আসতেও সমস্যা নেই বাংলাদেশের প্রবেশ দ্বার ঈশ্বর দিই আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা কাকা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকেও